স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশী সরকার মালয়েশিয়া দূতাবাসের মোবাইল কনসিউলার সেবা নিলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি দেশটির কেলান্তান রাজ্যের কোঁতা বাহারুতে ব্যাপী এই সেবার আয়োজন করে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনেতে প্রবাসীদের অভিবাসন জনিত নানা বিষয় সম্পর্কে সহায়তা ও তথ্য দেওয়া হয় রোববার শেষ দিনে ই পাসপোর্ট বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ এমআরপি পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনসিলার সেবা নেন প্রবাসীরা হাতের নাগালে এসব সেবা পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশিরা এদিকে আগামীতেও কনসিলার সংক্রান্ত সেবা চালু থাকবে বলে জানিয়েছেন হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসান ইতিহাস গড়ে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন নরেন্দ্র মোদী সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন তিনি একই সাথে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা তবে আজ ঘোষিত হয়নি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ যারা নিয়েছেন তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খোলাসা করা হয়নি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা আনন্দ উল্লাস নরেন্দ্র মোদীর শপথকে কেন্দ্র করে ভারতের পথে পথে এই বিজেপি নেতার সমর্থকরা এভাবেই মেতেছেন উল্লাসে পথে পথে বিলাচ্ছেন লাড্ডু জওহরলাল নেহরুর পর টানা তিনবার প্রধানমন্ত্রিতের রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী প্রতিবেশী প্রথম নীতি ও সাগর ভিশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রপতি ভবনে রমকালো আয়োজনে নিলেন শপথ স্থানীয় সময় সাতটা বিশে নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী সময় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন বেশ কয়েকজন নবনির্বাচিত মন্ত্রীও শপথ নেয়াদের বেশিরভাগই বিজেপি সদস্য এরই মধ্যে শপথ নিয়েছেন সাবেক মন্ত্রী অমিত শাহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিজেপি সভাপতি জেপি নাড্ডা জেডিউ নেতা লালন সিং টিডিপি নেতা কিনজারাপ্পুর রামমোহন নাইডু জেডিএস নেতা কুমারস্বামী সহ আরও কয়েকজন তবে আজ ঘোষিত হয়নি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ যারা নিলেন তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তাও জানানো হয়নি অনেকেই বলছেন গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয় অর্থ স্বরাষ্ট্র পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় হাতছাড়া করবে না বিজেপি শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন রনিল বিক্রমাসিংহে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র কুমার জগন্নাথ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান অংশ নিয়েছেন সার্ক নেতারাও যোগ দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান অক্ষয় কুমার ধনকুবের মুকেশ আম্বানি সহ প্রায় আট হাজার অতিথি সংখ্যা তাই সরকার গ্রহণের পর রাষ্ট্রপতি ভবনের সামনে ভারতের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে ছবি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী মোদী ছাড়াও ছবিতে তার সাথে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান মরিশাসের রাষ্ট্রপ্রধানরা নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ শেষে সার্ক নেতাদের সাথে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল সহ রোববার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি দেখা করেন এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোপগে এবং বিজেপি জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার প্রধানমন্ত্রীর আবাসস্থলে সাক্ষাৎ করতে আসেন ভুটানের প্রধানমন্ত্রী এ সময় ভুটান থেকে জলবিদ্যুৎ আনার আগ্রহ পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা ইঙ্গিত দেওয়া হয় ভারত নেপাল বাংলাদেশ ত্রিপক্ষীয় চুক্তিরও আলোচনা হয় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে পাশাপাশি ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের সরকার প্রধান সৌহার্দ্য বিনিময় শেষে ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেন দুই নেতা সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরলেন পঁয়তাল্লিশ বাংলাদেশি তাদের ফিরে পেয়ে আপ্লুত স্বজনরা ভেঙে পড়েন কান্নায় একই জাহাজে করে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের একশো চৌত্রিশ ও সেনা সদস্যকে দীর্ঘদিন পর স্বজনদের পেয়ে আপ্লুত মিয়ানমার ফেরত বাংলাদেশিরা কেউ এগারো মাস কেউ সতেরো মাস কারা শেষে মিয়ানমার থেকে ফিরছেন ৪৫ বাংলাদেশি সকালে তাদের বহনকারী জাহাজটি ভিড়ে কক্সবাজারের নুনিয়া ছড়া জেটিতে মগরগড় থেকে দশে আমাদের আমরা ছিলাম এই সুয়ান্নজন ছিলাম তখন তো এই সুয়ান্নজনের মধ্যে আমরা চারজন ছিলাম বাঙালি আর পঞ্চাশজন ছিল রোহিঙ্গিয়া তো সবাই ইনশাল্লাহ আমরা চলে আসতে পারছি আইমে জীবন তাই নগরী যে হস্ত ছিলাম তো আজি আবার নতুন জন্ম হই মান লাগি দাবি প্রত্যেকে বেরিয়েছিলেন মালয়েশিয়া যাওয়ার কথা বলে পরে খবর পান তারা মিয়ানমারের কারাগারে বন্দী দালাল চক্রে পড়ে ও গেসলে গিয়েছিল আর এগারো 11 বাদে আর দেখো এসএফএ সেই ابو খুদগালি বুঝি লাগে এগারো নম্বর এগারো নম্বর বাড়িতে আর ঘুরে এসে বলে হাঁদা রাদা কই জি খবর ন ভাই কুয়া তুই না ভাই

আমাৰ হাজবেণ্ড দুহেজাৰ তেৰ তাকে মালয়েছিয়া যোৱাৰ ফলতে কোনো খোজ খবৰ নাই মাইমতকে লোকজন আছে ওৰ কাছে জিজ্ঞা কৰব বহুত নাম দৰে জিজ্ঞা কৰব কুকুৰা উকা নেকি আছে নে কিনে এতিয়া খোজ কাঢ়াৰ নাচিছে দুহেজাৰ তেৰ আগষ্টত আছে আজিও কোনোদিন যোগাযোগ হয় নাই বুকে খোজ কাঢ়িছে আমি এদিকে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের একশো চৌত্রিশ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয় একই জাহাজে করে মায়ানমার থেকে এর আগে যারা বাংলাদেশ আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীর বিভিন্ন সদস্যরা তাদেরকে আমরা আজকে তাদের প্রতিনিধি করে দিয়েছি এখানে সেই কার্যক্রম এখানে হয়েছে সকাল থেকে আপনারা দেখেছেন কার্যক্রম হয়েছে এখন শেষ হয়ে গেছে প্রোগ্রাম আমাদের শহীদুল সুমন যমুনা নিউজ পর্তুগালে অভিবাসন আইন কঠোর করেছে দেশটির সরকার জানিয়ে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক সোমবার কার্যকর হয় নতুন এই আইন স্থানীয় গণমাধ্যমগুলো জানায় নতুন নীতির আওতায় দেশটিতে অনিয়মিতভাবে আসা বিদেশিদের নিয়মিত হবার পথ প্রায় বন্ধ হয়ে গেছে পর্তুগালে এতদিন ভ্রমণ কিংবা অন্য ভিসায় গিয়ে কাজের চুক্তি করলে সহজেই পাওয়া যেত বৈধ হওয়ার সুযোগ আর এ কারণেই ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা নানা সুযোগে ঢুকেছে বিভিন্ন দেশের নাগরিকরা আর তাতে লাগামটাতেই নতুন এই নীতি অবলম্বন করছে দেশটি সরকার দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে পর্তুগাল থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি জহরুল ইসলাম মুন মুন পর্তুগালের অভিবাসন আইনের যে পরিবর্তন আনা হলো তা নিয়ে প্রবাসীদের প্রতিক্রিয়া কি এবং সেখানে বসবাসরত বাংলাদেশিদের উপর কি ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন দেবাশিস আপনাকে ধন্যবাদ পর্তুগালে যে নতুন আইন এসেছে আসার কারণে কিন্তু প্রবাসীদের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে এবং থমথমে অবস্থা বলা যায় কেননা হঠাৎ করেই গত তিন জুন অর্থাৎ হচ্ছে সোমবার কিন্তু এই আইনটি পাশ করে নতুন সরকার দুই বছর দুই মাস যেতে না যেতেই নতুন সরকার আসার পরেও কিন্তু অভিবাসীদের জন্য এমন একটি ধাক্কা বলা যায় কেননা যারা নতুন করে আসতে চায় তাদের পরটি কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যে ম্যানুফেস্টিং ইন্টারেস্ট অর্থাৎ কেউ আসার পরে একটি কাজের কন্ট্রাক্ট নিয়ে কিন্তু এখানে জমা দিতেন আবেদন সে আবেদন প্রক্রিয়াটি তারা বন্ধ করেছে তারা এই কারণে বন্ধ করেছে যে প্রায় চার লাখ মানুষ কিন্তু গত করোনা আসার পর থেকে কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় ছিল তাদের প্রক্রিয়াটি সমাধান করতে পারেনি এখানকার সরকার সে কারণে তারা বলছে যে না আর নতুন করে অভিবাসী নয় আমরা পুরাতন যেগুলো কাজ সেগুলো আগে সমাপ্ত করব এবং নতুন করে আমরা যারা দক্ষ আছে তাদেরকে শুধুমাত্র এখানে নিয়ে আসবো সেক্ষেত্রে কিন্তু তারা বলছে যে স্টুডেন্ট ভিসা যেগুলো স্টুডেন্ট যেহেতু তারা এখানে আসতে পারবে এবং বৈধ হতে পারবে বলে জানাচ্ছেন এছাড়া বলছে ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু সার দিয়েছে তারা বলছে ফ্যামিলিয়ারা কিন্তু এখানে যারা এখানে বসবাস করছেন এবং বৈধ হয়েছেন তাদের কিন্তু পরিবারকেও এখানে আনতে পারবে বলে তারা কিন্তু বলছেন এছাড়া আরেকটি বিষয় বলছেন যদি কেউ এখানে আসতে চায় অন্য দেশের মতো অন্যান্য অভিবাসন প্রক্রিয়া যেভাবে সম্পূর্ণ করা হয় অর্থাৎ এম্বাসির মাধ্যম দিয়ে কিন্তু পর্তুগালে চাইলেও কেউ ভিসা নিয়ে সরাসরি এখানকার স্কিল ওয়ার্ক ম্যানেজ করে কিন্তু সংশ্লিষ্ট এম্বাসিকে জমা দিয়ে কিন্তু পর্তুগালে আসতে পারবে তার মানে পর্তুগালে আসার দরজাটি বন্ধ হয়নি কিন্তু অঢেল আকারে মানে অগন্তিক আকারে যে যে কেউ এসে বৈধ হওয়া নদী পথে বা সাতার কেটে বা রাস্তা পথে অবৈধভাবে এসে বৈধ হওয়ার রাস্তাটি এখানে সরকার কি বন্ধ করে দিল কারণ অনেক পরিমাণ অভিবাসীর এখানে চাপ রয়েছে এই কারণে বলা যায় নতুন যারা এখানে রিসেন্টলি এসেছিল গত এক মাস দুই মাস বা তিন মাস বা চার মাসে যারা এসেছিলেন তারা কিন্তু এই আবেদন প্রক্রিয়া শেষ করতে পারেননি তার ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিয়েছে এবং তারা এই সমাধান করার ক্ষেত্রে কিন্তু তারা খুবই আতঙ্কিত কিভাবে তারা সমাধান করবেন এই জন্য এখানকার সংশ্লিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং এখানকার সরকার এবং মার্সেলো যে প্রেসিডেন্ট তিনি যে সই করেছিলেন মাত্র ঘন্টার মধ্যে আমাদের এখানে মিনিস্ট্রি পার্লামেন্টে পাশ হওয়ার পরে তিনি কিন্তু মাত্র দুই ঘন্টার মধ্যে এখানে সাইন করে দিয়েছিলেন রেজলেউশন আকারে পাশ করেছেন এখানে একচল্লিশটি রেজলিউশন নিয়ে আসছে তার মধ্যে বড় রেজলিউশনটি এটি হচ্ছে আবেদন প্রক্রিয়া বন্ধ করা যেটি আমি বলছিলাম তো সেই ক্ষেত্রে এখানকার যারা আছেন তাদের পক্ষ থেকে দাবি রয়েছে যারা নতুন অন্তত চলে এসেছেন গত তিন তারিখের আগে তাদেরকে যেন এখানে বৈধ করা হোক কারণ এটি সংখ্যা প্রায় এশিয়ান বলা যায় অনেক তবে বাংলাদেশে প্রায় পাঁচশোর আটকে পড়েছেন বলা আমরা ধারণা করছি সংশ্লিষ্ট ধারণা করছেন আরেকটি বিষয় তারা এবং প্রেসিডেন্ট এখানকার তিনিও এখানকার যে ক্ষমা প্রার্থনা করেছেন এবং বলেছেন এটা ঠিক হয়নি এটি টেম্পোরারি বন্ধ আকারে করা হয়েছে ভবিষ্যতে কিভাবে এখানে বৈধ হবে সেটিও কিন্তু এখানে পর্তুগাল সরকার পর্যন্ত কিন্তু খোলাশা করেনি তার মানে ভবিষ্যতে কিন্তু অন্য প্রক্রিয়ায় অ্যাজাইলাম বা অন্য প্রক্রিয়াও কিন্তু পর্তুগালে বৈধ হওয়া যেতে পারে তবে এই আবেদন প্রক্রিয়া যেহেতু অনেক এবং পর্তুগালে যেহেতু অভিবাসীদের একটি ঢল নেমেছিল এই ঢলটি বন্ধ করার জন্যে এবং সঠিকভাবে অমানিকভাবে মানুষজন এখানে বসবাস করছিল সেটি বন্ধ করার জন্য এই সরকার পদক্ষেপ নিয়েছিল আমরা আগে থেকেই জানতাম কেননা আমরা বলছিলাম বারবার যে আমরা দেখছিলাম মিডিয়াতে বারবার যে নতুন সরকার আসার পরে কিন্তু ইমিগ্রেশন বিরোধী কিছু আইন নিয়ে আসতে পারে তারই প্রথম পদক্ষেপ হতে পারে এবং আগে আজকেই কিন্তু ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন হলো সেটি নির্বাচনের জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা আসলে পর্তুগালে সকল ইউরোপের অন্যান্য দেশের মতোই আমরা এখানে আইন করব তারই অংশ হিসাবে পর্তুগাল সরকার যার কারণে পর্তুগালে যারা আছেন তারা আতঙ্কে আতঙ্কে ধন্যবাদ ধন্যবাদ সেই কথাগুলি আপনি বলছিলেন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য পর্তুগাল থেকে জাপানের মুন্সিগঞ্জ ও বিক্রমপুর নারী সমাজের উদ্যোগে দেশটিতে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সাইতামা পার্কে করা হয় আয়োজন অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের মুন্সীগঞ্জ ও বিক্রমপুর সোসাইটির সভাপতি বাদল চাকলাদার সেক্রেটারি শহীদুল ইসলাম নানু অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল হরেক রকমের বাহারি স্বাদের খাবার ছিল অর্ধ শতাধিক দেশীয় খাবার এছাড়াও বিভিন্ন ইভেন্টের আয়োজন অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে আছে সবাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভাইদেরও অসংখ্য ধন্যবাদ আসলে এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের মনসুগঞ্জ বিক্রমপুরের মা বোন ভাবিরা করতেছে এই জন্য তাদের অসংখ্য ধন্যবাদ এই আয়োজনের জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও আল রাহা গ্রুপের সভাপতি আজিমুল হক বাবুল প্রবাসীদের সম্মানে এক নৈশভোজের ভোজের আয়োজন করেছেন শনিবার রাজধানী মাস্কাটের সেরাতুল হোটেলে এই জমকালো নৈশ্য ভোজের আয়োজন করা হয় নৈশভোজে ভোজে অংশ নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম তিনি বলেন প্রবাসীর মাটিতে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতিকার উল ইস হাসান চৌধুরী ওয়ার্ল্ড সিআইপি সাধারণ সম্পাদক ইয়াসিন আল রাহা গ্রুপের চেয়ারম্যান আজিমুল হক বাবুল ও ওমান আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা কামাল সহ বহু প্রবাসী বাংলাদেশি বাংলাদেশি ছাড়াও নৈশভোজে অংশ নেন স্থানীয় ওমান ইন্ডিয়া ও পাকিস্তানের নাগরিকরাও এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে